ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। 7ই অগাস্ট শুক্রবার রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ। ঘোষণা শিক্ষামন্ত্রী, পরীক্ষা হয়েছিল ফেব্রুয়ারির গোড়ায়, করোনা পরিস্থিতিতে আটকে ছিল ফল প্রকাশ, শেষ পর্যন্ত পরীক্ষার ছ মাস পর ফল প্রকাশের সিদ্ধান্ত। আগামী 7ই অগাস্ট আমরা জয়েন্টের রেজাল্ট অনলাইনে প্রকাশ করব। রাজ্যের ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে যাতে আসন ফাঁকা না থাকে সেই লক্ষ্যে এবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের আগে নেওয়া হয়েছিল জয়েন্ট এন্ট্রান্স। গত 2রা ফেব্রুয়ারি 88,000-এরও বেশি পড়ুয়া ইঞ্জিনিয়ারিং এর প্রবেশিকায় বসেন। করোনা আবহে প্রায় ছ মাস পর আগামী 7ই অগাস্ট সেই পরীক্ষার ফল প্রকাশ। বোর্ডের এক আধিকারিক করোনায় আক্রান্ত হন। বোর্ড সূত্রে খবর, রেজাল্ট তৈরি হয়ে গেলেও সরকারের অনুমোদনের অপেক্ষায় ছিলেন আধিকারিকরা। আপলোড করবার বা তার থেকে ডাউনলোড করবার ক্ষেত্রে কোনো রকম অর্থ বিনিময় হবে না। চেয়ারম্যানের সাথেও কথা বলেছি, যদিও আমাদের কিছুটা অসুবিধে, আমাদের অনেক আধিকারিক আক্রান্ত আছেন, তা সত্ত্বেও 7 তারিখে আমরা অনলাইন, সবই তো অনলাইন। 7ই অগাস্ট কখন ফল প্রকাশ, কোন কোন ওয়েবসাইটে জানা যাবে রেজাল্ট, সে বিষয়ে 2-1 দিনের মধ্যে সিদ্ধান্ত ঘোষণা করবে বোর্ড। সূত্রের খবর, বিগত বছরের মতো এবারও প্রথম 10 জনের মেধা তালিকা ঘোষণা করা হবে। জয়েন্ট এন্ট্রান্সের ফল ঘোষণা হতে চললেও এখনও স্থগিত অনেক পরীক্ষা, যেমন মেডিকেলে ভর্তির জন্য অভিন্ন প্রবেশিকা বা NEET আগামী 13ই সেপ্টেম্বর হওয়ার কথা। JEE মেন্স হবে আগামী 1লা থেকে 6ই সেপ্টেম্বর, JEE অ্যাডভান্সড হওয়ার কথা 27শে সেপ্টেম্বর। এদিকে করোনা আবহের মধ্যে 9ম ও 10ম শ্রেণীর জন্য ফের অনলাইন ক্লাস শুরু হয়েছে। আমরা প্রথমে অনলাইনে চেষ্টা করলাম, তারপরে টিভি চ্যানেলের মাধ্যমে শিক্ষার ব্যবস্থা করলাম, এবার টেলিফোনে যোগাযোগ করবা, যেখানে শিক্ষকরা থাকবে, উপস্থিত থাকবে। প্রাথমিকভাবে আমরা 9ম এবং 10ম শ্রেণীর জন্য আরম্ভ করলাম, এটার সার্থকতার উপরে নির্ভর করবে পরবর্তীকালে আরও এটার ব্যাপ্তি ঘটানো। শিক্ষামন্ত্রীর আশ্বাস, পড়ুয়াদের সমস্যার কথা গুরুত্ব দিয়ে ভাবছে সরকার। কৃষ্ণেন্দু অধিকারী ও সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ, কলকাতা।